অসহযোগিতা ও অসদাচরণের কারণে অভিনয়শিল্পী জেবা জান্নাতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। ডিরেক্টরস গিল্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে জানানো হয়েছে, পেশাগত কাজের ক্ষেত্রে জেবার অসহযোগিতা ও অসদাচরণের জন্য তার বিরুদ্ধে সংগঠনের সম্মানিত সদস্য রাশেদা আক্তার লাজুকের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগটি নিষ্পত্তিতে কোনরূপ সহযোগিতা না করায় ডিরেক্টর গিল্ডস বাংলাদেশের সব সদস্য অভিনয়শিল্পী হিসাবে তাকে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে সব প্রকার নির্মাণ থেকে বিরত রাখা হবে। সিদ্ধান্তটি আগামী 20 জুন 2023 থেকে কার্যকর বলে জানানো হয়। জেবা জান্নাত টিকটকে প্রথম নিজের দূতি ছড়িয়েছিলেন, পরে সেখান থেকে নাটকে নাম লেখান। প্রথম তাকে দেখা যায় জয়নাল হাজারির লাইভ শোতে, পরে টেলিভিশন নাটকে নিয়মিত হন জেবা।